আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এএসকে কিউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ডিগ্রি ফাইনাল ইয়ার যে পরীক্ষা রয়েছে, আগামীকালকে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে 6/9/2022, তো সেই পরীক্ষার ইংরেজি যে সাজেশনটি রয়েছে সেই চূড়ান্ত সাজেশন নিয়ে আপনাদের সঙ্গে এসে হাজির হয়েছি। তো আমরা প্রতি বছরই পরীক্ষার আগ মুহূর্তে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে থাকি। যারা সারা বছর বই না পড়েও শুধু এক রাত্র বই পড়ে এক্সাম দিয়ে একটা ভালো রেজাল্ট বা পাশ করতে চান, তাদের জন্য এই সাজেশনটি। এখান থেকে এটাই আমাদের চূড়ান্ত এবং ফাইনাল সাজেশন, আমরা আর কোনো সাজেশন দেব না। তো পরিচিত স্যারের কাছ থেকে এই সাজেশনগুলো কালেক্ট করা এবং আদার্স আমি অনলাইন থেকেও কিছু সাজেশন কালেক্ট করছি, তো সকল সাজেশনগুলোর সমন্বয় করে এটাই আমরা চূড়ান্ত এবং একটা ফাইনাল সাজেশন আমরা পরীক্ষার আগ মুহূর্তে দিয়ে থাকি। আর আজকে সেই সাজেশনটাই আপনাদের মধ্যে আমি দিব। তো দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে এবং সাজেশন নেওয়ার আগে, একটা সাজেশন বানাতে মোটামুটি অনেক রিসার্চ করতে হয় এবং অনেক অ্যানালাইসের পরে এটা বানাতে হয়। আর আমরা প্রতি বছরই যেহেতু পরীক্ষার আগ মুহূর্তে একটি সাজেশন দিয়ে থাকি, এই রিলেটিভ আরও কোনো সাজেশন লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা চলে যাই মূল সাজেশনে। তো এখানে আপনার পার্ট সিতে আপনার রাইটিং যে পার্টটা রয়েছে সেখানে আপনার হচ্ছে 50 মার্ক থাকে, এবং এখানে আমাদের ক্যাটাগরি থাকে হচ্ছে আপনার 8টা ক্যাটাগরি থাকে। এর ভিতর থেকে আপনার 5টা অ্যান্সার কমপ্লিট করতে হয় আর 5টা থেকেই আপনার 50 মার্ক, পার কোর্শনে আপনার হচ্ছে 10 মার্ক করে। তো ওখানে 1 নম্বরে রয়েছে এখানে প্যারাগ্রাফ, এখানে আপনার 2টা প্যারাগ্রাফ আসবে, এখান থেকে যে কোনো একটি আপনার লিখতে হবে। এই প্যারাগ্রাফটা অবশ্যই অবশ্যই আপনি পড়বেন, এবং পদ্মা সেতু যেহেতু বর্তমান রিসেন্টলি একটি আলোচনার বিষয় সেক্ষেত্রে আপনি পদ্মা সেতু সেতুটা পড়বেন। তো এরপর সিরিয়াল অনুযায়ী যে প্যারাগ্রাফগুলো আছে, যদি কেউ একদম সময় না থাকে সেক্ষেত্রে 2টা 2টা করে পড়বেন। তো প্যারাগ্রাফ থেকে 2টা আসবে প্যারাগ্রাফ, আপনার যে কোনো একটা লিখতে হবে। এরপর হচ্ছে রিপোর্ট রাইটিং, তো রিপোর্ট রাইটিংয়ে আপনার 1টা আসবে এবং 1টাই লিখতে হবে। এরপর লেটার রয়েছে, লেটারও 1টা আসবে, 1টাই লিখতে হবে। এরপর অ্যাপ্লিকেশন রয়েছে, 1টা আসবে, 1টাই লিখতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি এখানে আবার একটু পুশ করে নিই, আপনারা এখন চাইলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এরপর আমরা চলে গেলাম এসেতে। এসেতে আপনার এখানে 2টা দেবে, যে কোনো একটা আপনার লিখতে হবে। তো আমি এখানে 2টাই দিছি, এবং 15 দাগে আপনার 2টা থাকবে, যে কোনো একটা লিখতে হবে। এরপর রয়েছে আপনার ডায়লগ, ডায়লগ আপনার 1টা থাকবে এবং সেখান থেকে 1টাই লিখতে হবে। এরপর রয়েছে আপনার রাইটিং পোস্টার, পোস্টার আপনার 2টা থাকবে, যে কোনো একটা এখান থেকে লিখতে হবে। তো আমরা এখানে আপনাদের মোটামুটি একটা শর্ট সাজেশন দিয়ে দিলাম। এখান থেকে আপনি সময় অনুযায়ী আগে চেষ্টা করবেন প্রথম 1টা করে পড়ার, এরপর সময় হলে 2টা 3টা এভাবে পড়বেন। তবে যে সাজেশনটা দিছি এটা আপনার বইয়ের তুলনায় অনেক শর্ট সাজেশনই, কিন্তু এই সম্পূর্ণ সাজেশনটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আশা করি আপনারা একটি ভালো রেজাল্ট করতে পারবেন। সময় যেহেতু সীমিত সেক্ষেত্রে আমরা শর্ট সাজেশনে দিয়েছি, এটা আপনি কমপ্লিট করলে আশা করি এখান থেকে ভালো রেজাল্ট এবং ফলাফলের আশা করা যায়। আর যদি কেউ A+ বা অনেক ভালো রেজাল্ট করতে চান সেক্ষেত্রে আমাদের যে ফুল সাজেশনটি রয়েছে সেটা আপনার ফলো করতে হবে। তো কারো যদি এখনও চিন্তা করেন যে না আমি ফুল সাজেশন এনে কমপ্লিট করতে পারবো, সেক্ষেত্রে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, অথবা ডিসক্রিপশনে আমাদের যে লিঙ্কটি রয়েছে কমেন্ট করার পরে আমার ডিসক্রিপশন থেকে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কে নক করলে আমি আপনাকে চূড়ান্ত যে বড় সাজেশনটি রয়েছে আমাদের ফুল সাজেশনটি আপনাকে আমি দিয়ে দেবো। আমাদের ফুল সাজেশনটিতে আপনার যেখানে প্যারাগ্রাফ রয়েছে 9টা, রিপোর্ট রাইটিং রয়েছে এগুলো আপনার, লেটার এগুলো সবই 8টা 9টা করে রয়েছে। যদি আপনি মনে হয় যে না আপনি কমপ্লিট করতে পারবেন সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা আমার ডিসক্রিপশন থেকে আমার ফেসবুক লিঙ্কে আপনি মেসেঞ্জারে নক করুন, অবশ্যই আপনাকে আমি ফুল সাজেশনের লিঙ্কটি দিয়ে দেবো। আর এই ভিডিওটি যদি আপনার স্পষ্ট বা ক্লিয়ার বুঝতে না পারেন সেক্ষেত্রে আমি এর একটি PDF ফাইলও ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে, এরকম একটি PDF ফাইল আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, অথবা সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনার যে কোনো বন্ধুবান্ধবকে দিতে পারেন। তো যেহেতু সময় সীমিত, তো দেরি না করে এখনই যারা আপনার বন্ধুবান্ধব রয়েছে সবাইকে ভিডিও এবং সাজেশনের লিঙ্কটি শেয়ার করে দিন। এবং যদি আজ বলবো না, যদি পরীক্ষা এখান থেকে আশা করি কমন আসবে, ভালো যদি কমন আসে অবশ্যই পরীক্ষা দিয়ে আসার পরে অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাকটা জানিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, সুস্থভাবে পরীক্ষা দিতে যান এবং আশা করি এখান থেকে কমন পড়বে, এই আশা নিয়ে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।